পৃথিবীতে উপস্থিত সকল প্রাকৃতিক উপাদানের মধ্যে জল অন্যতম। জল ছাড়া প্রাণীকুলের কোনো অস্তিত্ব নেই। পৃথিবীর সমস্ত সজীব উপাদানের মধ্যে জল উপস্থিত। মানুষের শরীরে 70% জল। আপনারা সকলেই হয়তো জানেন যে বর্তমান সময়ে গোটা পৃথিবী জল সংকটের মতো বিশাল বিপদের সম্মুখীন হয়েছে। নদী, পুকুর, ভূগর্ভস্থ জলের ভাণ্ডার ক্রমশ শেষ হয়ে আসছে। জলের অভাবে চিরসবুজ অঞ্চল পরিণত হচ্ছে মরুভূমিতে। এরকমটা চলতে থাকলে এত সুন্দর রঙিন পৃথিবী ধূসর গ্রহতে পরিণত হতে আর বেশি দেরি নেই। বর্তমান সময়ে বেশ কিছু শহর জলশূন্য হয়ে গেছে। মানুষ টাকা দিয়েও প্রয়োজনীয় জল পাচ্ছে না। আর বিগত বছরে আমাদের শহরেও এই সমস্যা হতে চলেছে। তাই এখন থেকে সচেতন না হলে ভবিষ্যতে এক বিশাল বিপদের মুখে পড়তে হবে আমাদের সকলকে। আপনারা দেখছেন নলেজ ফ্যাক্ট বাংলা। আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের রুটিন সামান্য একটু পাল্টিয়ে জল সঞ্চয় করে এই বিপদ এড়ানো যায়। নাম্বার 5, স্নানের সময় নির্দিষ্ট করা। আমরা স্নান করার সময় যা জল খরচ করি তা গড়ে তৃতীয় বৃহৎ জল অপচয়ের উৎস। টয়লেট ও জামাকাপড় কাচার সময় অপচয় করা জলের পরেই স্থান। 8 মিনিট শাওয়ার চালিয়ে স্নান করলে 17 গ্যালন্স জল খরচ হয়। যাই হোক, আমরা যদি 5 মিনিটে স্নান শেষ করি তবে প্রতিবার স্নান করার সময় আমরা 6 গ্যালন্স করে জল বাঁচাতে পারব। নাম্বার 4, কল বন্ধ রাখা। আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় বেশিরভাগ দিনই কল খোলা রেখে ব্রাশ করি। আমরা যদি সেদিকে একটু নজর রাখি, অর্থাৎ যদি ব্রাশ করার সময় কলটা বন্ধ রাখি, তবে আমরা প্রতিদিন 8 গ্যালন্স করে জল বাঁচাতে পারব। অর্থাৎ প্রতি সপ্তাহে 56 গ্যালন্স এবং প্রতি মাসে 240 গ্যালন্স করে জল বাঁচাতে পারব। তাহলে একবার ভেবে দেখুন, আমরা সবাই মিলে যদি নিজেদের দৈনন্দিন জীবনে এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো করি, তাহলে প্রতি মাসে কতটা জল সঞ্চয় করা যাবে। নাম্বার 3, টয়লেট পরিবর্তন করা। 1992 সালের ম্যানুফ্যাকচার করা টয়লেটগুলিতে প্রতিবার ফ্ল্যাশে 3.5 গ্যালন্স করে জল খরচ হয়। আপনি যদি এই টয়লেটের পরিবর্তে সামান্য কিছু পয়সা খরচ করে ওয়াটার সেন্স লেভেল টয়লেট সারা জীবনের জন্য লাগিয়ে নেন, তবে বিশাল পরিমাণ জল সঞ্চয় করতে পারবেন। আর আপনি এই টয়লেট ব্যবহার করে সারা জীবনে প্রায় $2,500 সেভ করতে পারেন। নাম্বার 2, লিক টয়লেট মেরামত করা। টয়লেটে লিক থাকলে সেখান থেকে প্রতিদিন প্রায় 200 গ্যালন্স করে জল অপচয় হয়। আর এরকমটা বেশি চোখে পড়ে রেলওয়ে স্টেশন, স্কুল কলেজে টয়লেটগুলোতে। সেখানে দিন রাত অনবরত পাইপ থেকে জল পড়েই যায়। তাই এই সমস্যাগুলো কর্তৃপক্ষকে যত তাড়াতাড়ি সম্ভব মেটানো উচিত। নাম্বার 1, বৃষ্টির জলকে কাজে লাগানো বা রেন ওয়াটার হারভেস্টিং। এই পদ্ধতি বেশ কিছু শহরে চালু হয়ে গেছে। বৃষ্টির সময় ছাদে জমা জল একটি নির্দিষ্ট পাইপ দিয়ে ভূগর্ভস্থ একটি ট্যাঙ্কে এসে জমা হবে। সেই ট্যাঙ্কের সাথে একটি ফিল্টার লাগানো থাকবে। প্রয়োজন মতো সেই ট্যাঙ্ক থেকে জল ফিল্টার হয়ে পাম্পের মাধ্যমে বাড়ির বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে জল অপচয়ের ব্যাপারে প্লিজ সকলকে সচেতন করে দিন। আর আজ একটা বিশেষ আবেদন আপনাদের সকলের কাছে। ড্রিম লাইফ আমারই একটা বন্ধুর চ্যানেল। বিভিন্ন লেটেস্ট আনবক্সিং টাইপ টেকনোলজিক্যাল ভিডিও এবং শর্ট ফিল্মের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। একদমই নতুন, তাকে প্লিজ প্লিজ সাপোর্ট করুন আর ভিডিওগুলো অবশ্যই দেখুন। ভিডিওগুলো লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন।